আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো তা হচ্ছে জবানের হেফাজত বইটি আমাদের ইমাম নবাবী রহমাতুল্লাহ আলহি লিখেছেন তিনি তো অনেক বড় ইমাম ছিলেন এবং এই বইটি আপনার মাক্তাবাতুন নূর থেকে প্রকাশিত হয়েছে বইটির গায়ের মূল্য তিনশো টাকা এবং এই বইটির নাম দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এটি খুব ইম্পর্টেন্ট একটি বই এবং এই বইটি যিনি লিখেছেন তিনি তো আরও অনেক বেশি ইম্পর্টেন্ট তার পঁয়তাল্লিশ বছর জীবনে তিনি যে কত বড় বড় কাজ করে গিয়েছেন তা আসলে বলার বাহিরে কিন্তু এখন আমরা যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে তার এই বইটি নিয়ে এবং এই বইটি হচ্ছে জবানের হেফাজত মানে আমাদের কথা বলার ক্ষেত্রে আমরা যা হেফাজত করতে পারি না তাই নিয়ে আমাদের আজকের এই বইটি এবং এই বইটি যদি আমি বলবো যে এই বইটি আমি কিছুক্ষণ আগে পড়ে শেষ করেছি তাই মানে আপনাদের জন্য একদম গরম গরম রিভিউ নিয়ে আসলাম যে মাত্র বইটি পড়া শেষ হলো এবং আপনাদের জন্য ভিডিওটি বানাচ্ছি তো বইটি নিয়ে আমি বলবো যে আমাদের মধ্যে কিন্তু অনেকে টাকা হেফাজত করার ক্ষেত্রে যতটা আমরা আগ্রহী থাকি আমাদের জবানের হেফাজত করার ক্ষেত্রে কিন্তু আমরা সেরকম আগ্রহী থাকি না কিন্তু এই জবানটাই কিন্তু আমাদের সব থেকে বড়ো ক্ষতি করতে পারে এবং এই জবানের দ্বারাই কিন্তু অন্যরা আমাদের থেকে কষ্ট পেয়ে থাকে কারণ আমরা যখন কথার মধ্যে কি বলছি না বলছি যা যখন বুঝে কথা বলতে পারি না তখন এই সমস্যাটা হয় যে আমরা অন্যজনকে কষ্ট দিয়ে কথা বলি এটা কিন্তু আমাদের অনেকের মধ্যে দোষ আছে আমার নিজের মধ্যেও এই দোষটি প্রায়ই দেখা যায় যখন আমি রাগ হয়ে যাই তো আলহামদুলিল্লাহ এখন আগের থেকে অনেক ভালো রাগ কন্ট্রোল করতে পারি কিন্তু তাও মাঝে মাঝে যখন রাগ হয়ে যায় তখন দেখা যায় যে আমি সামনের জনকে এমন কিছু কথা বলছি যা নাকি তার জন্য আগে খুবই কষ্টকর এবং আমার নিজের কাছে যখন আমি পরে এটা উপলব্ধি করতে পাই যে কথাগুলো যা বলেছিলাম তা খুবই খারাপ ছিল তো তখন আমি বুঝতে পারি না আসলে আমার সেই মুহূর্তে আমার জবানের হেফাজত করা খুবই দরকার ছিল কিন্তু আমি তখন জবানের হেফাজত করতে পারিনি বলে আমি মানুষটাকে কষ্ট দিয়েছি এবং পরবর্তী সেই মানুষটা আমাকে মাফ করে দিলেও কিন্তু ব্যাপারটা তাদের মনে থাকবে যে আসলে আমি তাকে কীরকম ফিল করেছিলাম কারণ একটি কথা দ্বারা হয় কি আপনি একজন মানুষকে খুব উপরের দিকে নিয়ে যেতে পারবেন আবার সেই কথা দ্বারাই কিন্তু মানুষকে খুব নিচের দিকে নেমে দিতে পারবেন কারণ আমাদের কথায় কিন্তু খুব বড় একটি কাজ করে একটি মানুষের জীবনে উন্নতি করার জন্য বা খারাপ করার জন্য কারণ কথা দ্বারা অনেক কিছু করা যায় আর সব কিছুর তো কথাই এবং এই কথার মূল দিয়ে আমি বইটির ব্যাপারে কথা বলবো যে বইটিতে একটি ঘটনা দেয়া আছে যেখানে নাকি একজন জিজ্ঞেস করেছেন যে আপনি মানুষের জীবনে মোট কতটি দোষ পেয়েছেন তো তিনি বলছেন যে আমি তা গুণে শেষ করতে পারবো না তবু আমি দেখেছি যে প্রায় আট হাজার দোষ আছে এবং এই সবগুলো দোষের মধ্যে যদি মানুষ একটি কাজের চর্চা করে তাহলে তার সবগুলো দোষ গোপন থাকবে তো তখন প্রথমজন জিজ্ঞেস করলেন যে সেই দোষ সেই কাজটি কি যেটা সে চর্চা করবে তখন তিনি বললেন যে জবানের হেফাজত করা তো দেখুন ব্যাপারটা কতটা গভীর যে আট হাজার দোষ একজন খুঁজে পেয়েছেন এবং সে আট হাজার দোষকে গোপন করার জন্য মাত্র একটি মাত্র উপায় এবং তা কি আমাদের জবানকে হেফাজত করা কিন্তু এই কাজটি যে এত কঠিন কারণ আমরা কিন্তু বেফাস যত কথা আছে বলে ফেলি আর কথা বলার মধ্যে কোনো টাকা লাগে না তো দেখা যায় যে বলতেই থাকি বলতেই থাকি এখান থেকে আরেক ঘটনা মনে পড়লো যে এই বইটির ব্যাপার নিয়ে যে বইটিতে আসলে জবানের হেফাজতের সাথে সাথে আরেক কথা লেখা আছে তা হচ্ছে যে গিবত নিয়ে এবং চগল খড়ি নিয়ে এবং কি কি কারণে গিবত হয় বা গিবত করা থেকে আমাদের কি কি সমস্যা হতে পারে এবং এমন কি আর অনেক বিষয়ে লেখা আছে যে কথাগুলো আমরা প্রায় সচরাচর বল থাকি এবং সেই কথাগুলো এইভাবে ওয়ার্ড করা খুবই খারাপ যেমন অনেক ক্ষেত্রে আমরা বলি না যে যখন কোনো আর কি অন্য ধর্মের মানুষ মারা যায় তখন আমরা কি বলি যে রেস্ট ইন পিস তো এগুলো বলা যাবে না তো এরকম আরও অনেক কিছুই দেয়া আছে বইটির মধ্যে যা নাকি আমাদের পড়ে জানতে হবে এবং গিবত নিয়ে আমি যে কথাটি বলছিলাম তা হচ্ছে যে গিবতের ব্যাপার এখানে লেখা আছে যে আপনারা মানুষের শুধু আমরা একটি দোষ বললে হবে না যে সে এই কাজটি খারাপ করেছে এটাই তার গিবত হলো কিন্তু এর দ্বারাও কিন্তু আরও অনেক গিবত আছে যে যা কি আমরা সচরাচর গণায় ধরি না আমি বললাম কি যে লোকটি তো ফজরে নামাজ পড়ে না তো এই যে কথাটি এটিও কিন্তু গিবতের সামিল এবং এই কথাটি দ্বারা কি হলো আমার সবগুলো আমলের সোয়াব তার কাছে চলে গেল তো এই যে এই কাজটি আমরা কেন করব এবং দেখা যায় কি কথা বলার সময় অনেক সময় খেয়ালই থাকে না যে কোনটা যে গিবত আর কোনটা যে ভালো কথা এটা তো আমরা বলতেও পারি না আমরা কখনো যাচাই করার চেষ্টাও করি না তো একবার একটি লোকের কাছে মানে একটি বুজুর্গ লোকের কাছে একজন তিনজন ছাত্র গিয়েছেন তারা বলেছেন যে আমরা নিজেদের জবানকে হেফাজত করতে চাই তো তখন তিনি বললেন যে আপনারা এক কাজ করেন আপনারা মানুষের গিবোধ করবেন না গিবোধ করা বন্ধ করে দেন তাহলে জবানের হেফাজত হবে তো দেখা যায় গেল যে তিন দিন পর্যন্ত তারা কোনো কথাই বলতে পারলো না তখন তাদের যে ওস্তাদ বা বুজুর্গ জিজ্ঞেস করলেন যে কি হলো আপনারা কোনো কথা বলছেন না কেন তখন তারা বললেন যে দেখেন তিন দিন ধরে তো কোনো কথাই খুঁজে পেলাম না যে গিবত ছাড়া আমরা কী কথা বলবো যাই বলতে যাই তাই গিবত হয়ে বের হয়ে আসে তো এই যে দেখুন তিনটা দিন কোনো কথা খুঁজে পায়নি কারণ তারা গিবত ছাড়া কিছু বলতে পারছে না ঠিক একইভাবে কিন্তু আমরা কিন্তু আমাদের প্রতিদিনকার জীবনে যদি আমরা খেয়াল করে দেখি আমাদের কিন্তু বেশিরভাগ কথাই কী অন্যদের সমালোচনা এবং বেশিরভাগ ক্ষেত্রে তা হবে নেগেটিভ এবং তা অবশ্যই গিবতের দিকে পৌঁছাবে যা নাকি খুবই খারাপ কারণ আপনি গিবতের দ্বারা আপনি নিজের আমলগুলো অন্যকে গিফট করে দিচ্ছেন তো এটা কিন্তু মোটেও ঠিক না এবং আমি এটাও বলছি না যে আমি নিজে খুব ভালো মানুষ এবং দেখা যায় যে আমি খুব কম কথা বলি এবং আমার যখন কথা বলি তখন একটু বেশি কথা বলি কিন্তু সেই ক্ষেত্রে আমারও মাঝে মাঝে হয়ে যায় যে আমি দেখা যায় যে পরে যখন কথাটা আর কি মাথা যখন ভাবি যে কী কথাগুলো বললাম তখন দেখা যায় যে আমারও গিবত হয়ে গিয়েছে তো এই বইটি পড়ার পর আমি সতর্ক হয়েছি আশা করি যে আজকে তো খুবই কম কথা বলেছি আজকে আর কি সকাল থেকে বা বই যখন সকালে ঘুম থেকে উঠার পর যখন বইটি পড়লাম তখন থেকে আজকে ইচ্ছা ছিল যে একদম কম কথাগুলো বলবো যার কারণে আজকের ভিডিওটি একটু বড় হচ্ছে কারণ যত কথা আছে সব আজকে ভিডিওতেই বলে দিচ্ছি তো সেই কথাটা ছিল যে এই বইটি নিয়ে যে গিবতের ব্যাপারটি আর কি তো এই গিবত করাটা আমাদের একদম বাদ দিতে হবে এবং গিবতের ভয়াবহতা এবং গিবত করার যে কুফল এগুলো সব এই বইতে দেওয়া আছে এবং একই সাথে চুগলখরি ব্যাপারে কিছু কথা আছে যা নাকি আমাদের আরেকটি সমস্যা তো এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই সাবধান থাকা উচিত কারণ এই সব বিষয় খুবই স্পর্শকাতর এবং এগুলো কিন্তু আমাদের আমলকে ধ্বংস করে দিতে পারে একবারে যা আমাদের একদম অজানায় থাকবে তো এগুলো আমরা আশা করি করব না এবং আমাদের এই সব বিষয়ে আমরা খুব বেশি সতর্ক থাকবো এবং এই কথাটি আমি বলছি কারণ আমি চাই আমাদের প্রত্যেকটি মানুষ যেন আমরা ভালো হতে পারি এবং কথার দ্বারা যেন কাউকে আমরা আঘাত না করি কারণ কথা দ্বারা যখন আঘাতটা হয় তখন কিন্তু সেটা খুব আর কি ভিতর থেকে লাগে আর কি তো এই কারণে আমি বলবো যে আসলে এই সব বিষয়গুলো আমাদের খুবই সতর্ক থাকা উচিত যদি আমাদের মনে হয় যে এই কথাটি বললে আমরা মানুষকে উপকার করতে পারবো তাহলে কথাটা আমরা বলব যদি মনে করি যে না এই কথাটি দ্বারা কোনো উপকার হবে না তাহলে আমরা চুপ থাকবো যদি এই একটি কথা মাথা রাখতে পারি যে যদি উপকৃত হয় তাহলে বলবো যদি উপকৃত না হয় তাহলে চুপ থাকবো এই এতটুকু কাজ করতে পারলে আমি মনে করি যে না আমাদের কথার যে পরিমাণটা তা অনেকাংশে কমে আসবে এবং একই সাথে আমাদের গিবতের যে পরিমাণ তা অনেকাংশে কমে আসবে তো এইসব বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং এই বইটি অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন কারণ এরকম বই অবশ্যই আমাদের সাথে থাকা উচিত আমাদের সংগ্রহে থাকা উচিত কারণ এই বইগুলো হয় কি এগুলো একটা ছোটো ছোটো রিমাইন্ডারের মতো যে এই বইগুলো আমরা যখন দেখব সামনে মাঝে মাঝে পড়ব তখন আমরা বুঝতে পারবো যে না আসলে এই সব বিষয়গুলো আমাদের মাথায় রাখা কতটা জরুরি এবং এগুলো মাথা থেকে যদি ছুটে যায় বা আমরা গিবত করা শুরু করি জগলখড়ি করা শুরু করি তখন আমাদের জন্য প্রবলেম হয়ে যাবে যে আমরা আসলে কত বড় বড় গুণা করছি নিজের অজান্তে সামান্য একটু ভুলের কারণে তো এই কারণে বলবো যে বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করবেন এবং বইটি গায়ের দাম তো খুব একটা বেশি না দুশো টাকা কি চল্লিশ টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমাদের আবার দেখা হবে আগামীকাল সেই বন্ধু সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকলের নেক যে বাসনাগুলো আছে তা যেন আপনাদের পূরণ করে দেয় তো আবার দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম সবাইকে